আপনাদের সকলকে এন্টারটেনমেন্ট চ্যানেল চ্যানেল এন এর পক্ষ থেকে শুভেচ্ছা। দর্শক, আজকে আমাদের অতিথি জানুয়ারি জানুয়ার, ফেব্রুয়ারি ফুর্তি, মার্চের মাস্তি, এপ্রিলের আহ্বান, মেয়ের মজা, জুনের জাদু, জুলাইয়ের জোশ, এক কথায় পুরো বছর জুড়ে নার্স কিচেনের কেকের মধ্যে আমরা টেস্ট পেয়ে থাকি। আর যার হাতে ছোঁয়ায় কিচেনের কেক সৌন্দর্যপূর্ণ টেস্টি হয়ে থাকে, এবং এমন লোক খুঁজে পাওয়াই ভার যে উমার কিচেনে কেক অর্ডার করেননি। ঠিক সেই ব্যক্তির সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব, নার্স কিচেনের স্বত্বাধিকারী বর্মিয়ান। বর্মি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? সবার আগে আমরা জানাব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মতো মানুষের সাথে বসে কফি খাচ্ছি, এটা আমার সৌভাগ্য, আসলে অনেক ভালো লাগছে। আপনার এই নারী উদ্যোক্তা হবার পিছনে রহস্য আমরা একটু জানবো আপনার কাছ থেকে। আচ্ছা, শুরুতে আপনাকে ধন্যবাদ। আমি আসলে উদ্যোক্তা হতে এভাবে চাইনি, এটা আমার একটা শখ ছিল যে আমি তারপরে আমি বেকিং শিখি, আজকে থেকে 10 বছর আগে একটা বেকিং কোর্স করি। তো তখন থেকে মাঝে মাঝেই আমি কেক তৈরি করতাম, প্রায় প্রতি মাসে 2-1টা করে করতাম বাসার জন্য। তারপর ভাবছি যে আগে কিছু জন আমার কয়েকজন আমাকে ফ্রেন্ডরা বলেন যে এভাবে না করে তুমি আমাদেরকে একটু মাঝে মাঝে কেক দিবা, আমরা সেল করবা, আমরা তোমার কাছ থেকে নিব। তো যাই হোক, তখন মাঝে মাঝে এভাবে করতাম আগেও। তো এভাবে করতে করতেই 1.5 বছর থেকে আমি এটা প্রফেশনালি নিয়েছি। আমার বাসা থেকে অনেক সাপোর্ট পেয়েছি, আমার ছেলেমেয়েরা আমাকে অনেক সাপোর্ট করেছে যে আমার মা একটু ব্যস্ত থাকবে, বা আমার মায়ের শখ যে আমি আমার মা বেকিং নিয়ে কাজ করবে, এবং আমার ভবিষ্যতে একটা প্ল্যানও আছে যে আমি একটা রেস্টুরেন্ট দিব, একটা আলাদা একটা মানে একটা কেক শপ থাকবে আমার। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো, অনেকের অনেক শখ থাকে, আপনার এই কিচেনের শখ আসার কারণ? এই যে বললাম, ছোটবেলা থেকে আমার রান্নাবান্নাটা অনেক পছন্দ। আচ্ছা আচ্ছা, তো আপনি কেক বানানোর পরে রান্না তো অনেক কিছু, বেকিং আইটেমটা একটু আরো বেশি পছন্দ ছিল, যে বেকিং আইটেমের মধ্যে একটা আর্ট আছে, আমি এটাকে পছন্দ করতাম যে বেকিং আইটেম নিয়ে কাজ করব। আর রান্না করতে গেলে রান্নাও করি আমি, হ্যাঁ, রান্না শুধু কেক যে বানাই তা না। আচ্ছা, আপনি এই কাজগুলো যে করছেন এটা বাড়িতে করছেন, এবং আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন এই বিষয়গুলো, এটার মাধ্যম, এই মাধ্যমটা বিষয় যদি আমাদের দর্শকদের একটু জানান। মাধ্যম পৌঁছানোর মাধ্যম বলছেন? জি, আপনি অর্ডার পাচ্ছেন কিভাবে পাচ্ছেন আর কিভাবে পৌঁছে দিচ্ছেন? আমার একটা পেজ আছে, আচ্ছা, সেখান থেকেও পাচ্ছি। আর আমাদের দিনাজপুরে অনেক গ্রুপ আছে, বিশেষ করে আমি নাম বলবো যে দিনাজপুরের উদ্যোক্তা বর্গ, ওখান থেকে আমি অনেক হেল্প পাই, সেখান থেকে অনেক কাস্টমারও পেয়ে থাকি। তো ওখান থেকে অর্ডার আসে মেসেঞ্জারে, আর এভাবে ডেলিভারি ম্যান দিয়ে সাপ্লাই। মনে এবার আপনার কাছ থেকে জানবো আমরা, আপনি ছোটবেলা থেকেই এ পর্যন্ত একটা অনেক বড় পথ অতিক্রম করেছেন, এই অতিক্রম করতে গিয়ে আপনার এমন কোনো কিছু কথা মনে পড়ে যেটা এখন মনে আসলে আপনার ভালো লাগে? যেমন ক্রিকেট খেলা দেখা, ফুটবল খেলা, মুভি দেখা, তো এরকম একটি শখ যদি আমাদের দর্শককে বলতেন যে আপনার এরকম শখগুলোর মধ্যে আছে। হ্যাঁ, আমার ক্রিকেট অনেক পছন্দ, আমি ছোটবেলা অনেক ছোটবেলা থেকেই ক্রিকেটটা অনেক পছন্দ করতাম। ইন্ডিয়া পাকিস্তান আমি খেলা হতো, খুব দেখতাম। কোন কোন দলে সাপোর্ট ছিল? অবশ্যই অবভিয়াসলি ইন্ডিয়া ছিলাম, ইন্ডিয়া ছিল। আচ্ছা, যেমন সৌরভ গাঙ্গুলি, তারপরে হচ্ছে সচিনকে অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। আবার পাকিস্তানের হচ্ছে সাইদ আফ্রিকে অনেক ভালো লাগতো। এটা কতদিন আগে?
হচ্ছে এখন জানেন ভালো লাগে হচ্ছে রিটনকে অনেক ভালো লাগে আমাদের দিনাজপুর হচ্ছে ঘোরাফেরা করতে পছন্দ করে হ্যাঁ ঘোরাফেরা করতে খুব পছন্দ করে খাওয়া দাওয়া বাইরে রেস্টুরেন্টে যদিও আমি নিজে একজন আপনার নিজেরও রেস্টুরেন্ট আছেন সেক্ষেত্রে বাইরের রেস্টুরেন্টের খাবার কখনো টেস্ট করে দেখেছেন খাওয়া হয় কিন্তু পছন্দ কম বাইরে গেলে খাই বাইরে গেলে পছন্দ কম আমরা বন্নি আপনার কাছ থেকে আপনি একজন কেক মেকার ভালো এবং আপনি এখন কেক বানানো শেখাচ্ছেন এটার পিছনের কারণ আমরা জানতে চাচ্ছি এবং কীভাবে শেখাচ্ছেন কীভাবে মানুষ দর্শকদের যদি জানাবেন যে কীভাবে আপনি ট্রেন করছেন কখন কখন করছেন এই যে বললেন আপনি যে আমি ভালো কেক বানাই তো আমি চাই যে আমি যেমন ভালো কেক বানাই সেরকম প্রতিটা ঘরে 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 মেয়ে মানুষরা ভালো ভালো কেক বানাক এবং তাদের ফ্যামিলিকে সারপ্রাইজ দেক হ্যাঁ আসলে কেকটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস আর বাচ্চাদের অনেক পছন্দের একটা জিনিস যে তারা ওরকম তার ফ্যামিলিকে উপহার দেক ভালো ভালো কেক মজাদার কেক এই জন্যই আমি স্বাস্থ্যসম্মত এই জন্যই আমি এটা মানে মানে ট্রেনার হওয়ার উৎসাহ পেয়েছি এই কারণেই যে আমার আশেপাশে যারা আছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ঢাকায় যে ট্রেনিংটা করতে পারে না আর আমার যেহেতু শখ এটা আমি যে করতে করে আসতে পারি আমি করে আসবো দেন আমি তাদেরকে শেখাবো হ্যাঁ আমি হ্যান্ড বাড়াচ্ছেন অনেকের বাড়িতে তারা তাদের পরিবারদেরকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে পারছেন এটা অনেক ভালো উদ্যোগ দর্শক দর্শক আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইচ্ছে নেই বিদায় নেবার তবে বিদায় নেবার আগে আমরা নার্স কিচেন পরিদর্শন করে আসবো